করোনার পরিস্থিতির সুযোগে একটা দুটা দিনের জন্য কেউ কোনো অসাধু ব্যবসায়ী তারা দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছিল, তৎক্ষণাৎ আমরা মোবাইল কোডের মাধ্যমে সেই সমস্ত বাজার নিয়ন্ত্রণ করেছি এবং আমরা উপজেলা এবং জেলা পর্যায়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একাধিকবার মিটিং করেছি। তারা আশ্বস্ত করেছেন যে আর দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে না এবং যেটুকু বেড়েছিল দাম সেটি আবারও পূর্বের মোটামুটি পূর্বের অবস্থায় ফিরে গেছে। এখন বাজারে সমস্ত পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সরবরাহ লাইনে কোনো সমস্যা নেই, তো সব মিলিয়ে এখন দামের ওরকম বাড়তি নেই। সব মিলিয়ে আমরা মনে করছি যে দ্রব্যমূল্য আর বাড়বে না এবং জনগণের এই যে একটি দুর্দশা আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি যেন তারা এটি মানবতার সেবার ব্রত নিয়ে দ্রব্যমূল্যটা স্থিতিশীল রাখেন। এই রিক্সা আমার। হ্যালো হ্যালো, আপনি আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।